हेलो फ्रेंड, आमी सुदीप। आपनारा देखछेन सुदीप टिप चैनल। आपनादेर सबाइके आमार यूट्यूब चैनले स्वागत। बंधुरा, आज आमी एकटा गिफ्ट आइटेम बानाबो जाके बोल खूब काछेर किंबा एकेबारे निजेर करे निते चाइछेन एमन काउके देवा जेते पारे। अर्थात एखन जार जन्य केवलई कष्ट पाच्छेन आर जे कष्टे केवलई मन फाटे किन्तु मुख फुटे ना, केवल तारई जन्य मनेर एई अव्यक्त कथा बोझानोर जन्य আপনার হাতে তৈরি করা এই গিফট আইটেমটি যদি তুলে দিতে পারেন, দেখবেন মনের অনেকটা কষ্ট কমে গেছে। ডোন্ট মাইন্ড ফ্রেন্ড, এতক্ষণ আমি মজা করলাম, এবার দেখে নিই চলুন গিফট আইটেমটা কি, এটা কিভাবে তৈরি করা যায়। বন্ধুরা, এই গিফট আইটেমটি বানাতে সবার আগে এরকম একটি সাদা কাগজ নেব। সাদা কাগজে আগে একটি হ্যান্ড স্কেচ করে নিতে হবে। এইভাবে একটি পেপারে প্রেসার দিয়ে এইভাবে চিহ্ন একটি এঁকে নিলাম। এই প্রেসার চিহ্ন বরাবর আর একটি এইভাবে সাইন। নিশ্চিত বুঝতে পারছেন একটি হার্টের সিম্বল। এইভাবে একটি হার্টের সিম্বল এঁকে ফেললাম এবং এই হার্টটিকে ছেদ করার জন্য এখানে একটি তীর আঁকবো আমরা। এভাবে চিহ্ন আঁকার পরে সংগ্রহ করেছি এখানে একটি ফাইবার যার এদিক ওদিক দুদিকেই দেখা যায়, অর্থাৎ সাদা ফাইবার কাঁচের মতন দেখতে। দেখুন এই ফাইবারগুলো কি। এবারে একটি যে কোনো জায়গা এরকম রেখে এইভাবে একটি চিহ্ন বানিয়ে নেব। এক প্রেসার দিয়ে এইভাবে একটি চিহ্ন বানিয়ে বন্ধুরা এখন এইটা একটি চিহ্ন আঁকছি। এইভাবে একটি চিহ্ন আঁকব এবং এখানটায় আই। এখানটায় ইউ দেখা যাচ্ছে না, তবে এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে এটাকে বাইরে কেটে নিয়ে আসবো। তো ওটা এখন দেখুন বন্ধু, ওটা কেটে নিয়ে আসার পরে ওটা দেখতে এইভাবে লেগেছে। ভাবছেন কিভাবে কেটেছি বা এগুলো কিভাবে করলাম? এর জন্য আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এনগ্রেভ করার জন্য একটি যন্ত্র আছে, এই এনগ্রেভ এই যন্ত্র দিয়ে এবং এই কাটার দিয়ে আমি এই সিম্বলগুলি বা বিভিন্ন রকম চিহ্নগুলি বানিয়ে নিয়েছি। তাও আপনাদের কাছে একটু দেখিয়ে নিচ্ছি। এই সিম্বলটি দেখুন, এই সিম্বলটি দেখুন, দেখলে বুঝতে পারবেন এটাকে আমি একটু আগে আমার একটি ভিডিওতে এই এনগ্রেভ কীভাবে করা হয় তা আমি দেখিয়েছি। যদি আপনারা দেখতে চান ভিডিও আই বাটনে বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। যদি আপনারা আরও কিছু আঁকতে চান আঁকতে পারেন। এইভাবে আমি খুব শৌখিনভাবে এটা কেটে নিয়েছি বিভিন্ন ছুরি এবং ফাইল ফাইল দিয়ে এগুলোকে ঘষাঘষি করে এটাকে জাস্ট এই শেপ নিয়েছি। সময় যাতে কম লাগে আর দেখালাম না, জাস্ট এইভাবে একটি শেপ বানিয়ে নেওয়ার পরে বাজার থেকে এই 10 টাকার খেলনা পাওয়া যায়। এই 10 টাকার খেলনা দেখুন এইভাবে জলে নেবে। তো আমার এই খেলনাটি দরকার নেই, আমি সময় করবো এই খেলনাটির এই আলোটিকে। এটা এই বাল্বটিকে সেট করার জন্য আমি এখানে একটি গুড নাইটের বোতলের ঢাকনা নেব। এই ঢাকনাটিকে ওটা এইভাবে কেটে নিয়ে এসেছি, এবার কেটে নিয়ে এসেছি এবং এই মুখটুকে কেটে দিয়েছি যাতে এই লাইটটিকে আমি এইভাবে এখানটায় সেট করে দিতে পারি। ব্যাস এইভাবে সেট করে দিয়েছি এবং আমাদের এই গিফট আইটেমটি এই স্পেশাল আইটেমটিকে আমি এখানটায় সেট করে দেবো। দেখুন এটা দেখ এইভাবে এইভাবে সেট করে দিয়েছি। তো এটা দেখতে কেমন লাগে? খুবই সিম্পল কিন্তু অ্যাট্রাক্টিভ।
ঠিক আছে বন্ধু, এটা এবার একটু আলো নিয়ে দেখি কেমন লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এইটা মজা করে এতটুকু কথা বলেছিলাম, তো আপনারা আশা করি নিজেদের কাউকে দিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরের ভিডিওগুলির জন্য নোটিফিকেশান পেতে বেল আইকনটিতেও ক্লিক করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে।